हेलो स्टूडेंट, तुम्हारे जो नहीं नतून एडमिशन फर्म क्यों तैरी तो पूरा भिडियो शेष पर्त तो देखार चेषा करो। हमार चैनल के सबसक्राइब कर पशे थको ए भलो लगले लाइक शेयर कर देवे। हमें होम पेजे आची, सर्वप्रथम पेज लाउटे जाब एंड पेज बॉर्डर क्लिक करब। पेज बॉर्डर क्लिक कर चार्ट क्लिक कर लाइन दिए देव। लाइन दुआर पर एखाने लाइनर क्वालिटी हल्का मोटा करब तो आमरा 3 बिट रखी। ओके इंस्टाटे जाब। इंस्टाटे जावर पर एक शेप निब, रेक्टैंगल शेपटा निब, एखाने शेपटी ड्रो करब। माउसे राइट क्लिक करब एंड एड डेस्क क्लिक करब। एड डेस्क क्लिक करार पर आमरा लिखब 2 6 2 4, सिलेक्ट करब। सिलेक्ट करार पर होमे जाब। होमे जावर पर ये लेखाटीके तो आमरा सेफ्टी हल्का आरो बड़ो करब। एबार आमरा पेश करब आल्ट एक्स, सेफ्टी के बाद छोटो करे नेब एंड सेफ्टर उपरे दोबार टाइप करब। सेफ्ट ऑप्टिकले जाब एंड नो कलर करब। इनसार्टे जाब। इनसार्टे जावर पर सेफ्ट जाब, डू नॉट सेफ्टी नेब, ड्रो करब। चैनल के सबसक्राइब कर नीन तुम्हारा जैसे हमारे भिडियो सर्वप्रथम तुम्हारे का जा। सेफ्ट ठीक बसिए नेब। सेफ्टर पर क्लिक करब दुई बार। सेफ्स फिले जाब, एखाने कलर नेब। कलर टी सबुज रखी एंड सेफ्स आउटलाइने जाब एंड एखाने कलर टी सेम रखब। सेम रखार पर आमरा सिलेक्ट करब, कंट्रोल डी प्रेस करब, खाना बसाव, आबार कंट्रोल डी प्रेस करब। ओके आमरा सेम टू सेम दुटा लोगो तैरी कर निलाम। आबार आमरा इनसर्टे जाब। इनसर्टे जावर पर सेफ से क्लिक करब। सेफ्ट क्लिक करार पर आमरा एकटी सेफ्ट नेब। सबशेषेर दिके सेफ्टी नेब। सरि सेफ्टे जाब। कलर फिले जैस ग्रीन कलर टाइम दीब। ओके एबार्सर जेटा आउटलाइन वोटार सेम देव सबुज। हमें एखे सेफ्टर मजने क्लिक करब एंड राइट क्लिक करार पर एड टेक्स क्लिक करब एंड साल देव। एखन 2023 चल से तई 2023 देव। 2 23 हमरा सिलेक्ट करब।
সিলেক্ট করার পর এখানে হোমে যাব। হোমে যাওয়ার পর লেখাটি বড় করব একটু। ওকে, এখানে একটি ডট মারব লেখাটি মাঝে নেওয়ার জন্য। ওকে, লেখাটি সিলেক্ট করে নিই অ্যান্ড এখানে ফন্ট কালারে যাব। ফন্ট কালারে যাওয়ার পর আমরা লেখার কালার হোয়াইট নেব। ওকে, এটাকে সেম টু সেম কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করে সেম টু সেম একটা আরেকটি কপি করে নেব। ওকে, আমরা সর্বপ্রথম স্কুলের নাম লিখব। তো আমাদের স্কুলের নাম হলো জিভিএস হাই মাদ্রাসা। লেখাটির সাইজ 26 রাখবো। এখানে লেখার ডিজাইনে যাব। এই ডিজাইনটি চয়েস করছিস, এই ডিজাইনটি চয়েস করছি, আরিয়াল ব্ল্যাক। আমাদের স্কুলের নামটি লেখার পর আমরা লেখাটি সিলেক্ট করব। লেখাটি সিলেক্ট করার পরে লাইন স্পেসিংয়ে যাব। লাইন স্পেসিংয়ে যাওয়ার পর এটাতে ক্লিক করব, রুম অ্যাপ স্পেসে ক্লিক করব। ক্লিক করার পর 1.0 করব, তাহলে আমাদের হয়ে গেল। মানে লাইনের দূরত্বটা কমে গেছে। লেখাটি সিলেক্ট করব অ্যান্ড সাইজ করব এর 16। সাইজ 16 করার পর লেখার ডিজাইনে যাব। এগেন্সি FB লেখার ডিজাইন করব অ্যান্ড লেখাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এর সাইজ দিব কত, 14 অ্যান্ড লেখার ডিজাইনটি হবে আরিয়াল ব্লক সিলেক্ট করব। লাইনটিকে সিলেক্ট করার পর এখানে যাব, এর সাইজ রাখব 14 অ্যান্ড লেখার ডিজাইনটিকে করব এগেন্সি FB করব অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারের লেখার সাইজটি আমরা কমসে কম 20 করব। অ্যান্ড 20 করার পর লেখার ডিজাইনে যাব। আরিয়াল ব্লকে যাই, আরিয়াল ব্লক সিলেক্ট করার পর লেখার ডিজাইনটি আমরা 18 করছি। ইনসর্টে যাব, স্যাপসে যাব। স্যাপসে যাওয়ার পর লাইন স্যাপসটি নেব, এখানে ড্র করব। স্যাপস আউটে যাব, আউটে যাওয়ার পর এখানে আমরা যাব উইথসে যাব। এখানে 3PT সিলেক্ট করব। 3PT সিলেক্ট করার পর ওকে করবো। আমরা স্যাপটাকে উপরে উঠে নিয়ে হালকা ওকে করবো। লেখাটি ওয়াল সিলেক্ট করার পর লেখার ডিজাইনে যাব। লেখাটির নিচে একটি লাইন নেওয়ার জন্য ইউএর ওই টিক চিহ্নতে ক্লিক করব অ্যান্ড এখানে এই কালারটি নেব। ওকে, লেখাটি সিলেক্ট করার পর আমরা লেখার সাইজ চেঞ্জ করব। সাইজ করব আমরা 12 অ্যান্ড লেখার ডিজাইনটি চেঞ্জ করব। লেখার ডিজাইনটি 12 না, আমরা করব 11। ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর একটি স্যাপস নেব।
আমরা ট্যাব পেস করব। ট্যাব পেস করার পর কে ডট পেস করব এন্ড এখানে সেভ করে এই চিহ্নটা নিব এন্ড এখানে এটা ক্লিক করার পর আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর সেভস নেব সেভসের মাঝে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করব অ্যান্ড এখানে ইনসার্টে যাব। ইনসার্টে যে টুল টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর এখানে কেতে ক্লিক করব অ্যান্ড এখানে আমরা সেভস সিলেক্ট করব। সেভসের উপরে দু তিনবার টাইপ করব অ্যান্ড সেভসের এখানে সেভস আউটলাইনে ক্লিক করার পর নো কালারে প্রেস করব। তো হয়ে গেল আমাদের। এবার সেভসটির উপরে ক্লিক করব অ্যান্ড কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করার পর সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর এখানে হোমে যাব। হোমে যাওয়ার পর লেখার ডিজাইনটি আল্ট ব্লক করব অ্যান্ড সিলেক্ট করার পর এই ইউআরটি চিহ্নতে ক্লিক করব অ্যান্ড আমরা এবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর একটি স্যাপস নেব। এই স্যাপসটি নেব। স্যাপস আউট ইন যাব। এখানে যাওয়ার পর এখানে টিক করব অ্যান্ড এখানে আমরা 2 1/4 পিতে ক্লিক করব। কন্ট্রোল ডি প্রেস করার পর স্যাপসে ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা অ্যাড টেক্সটে ক্লিক করব অ্যান্ড এখানে এটার উপরে সেম আমরা এই লাইনের দূরত্বটা কমিয়ে দিই। একটু দূরত্বটা কমানোর জন্য ক্লিক করব অ্যান্ড 1.0 করে দেব। ওকে, আমরা স্পেস মেরে মাঝখানে লাইনটি নিয়ে আসব। অ্যাডমিশন নোটিস ক্লাস ইনসার্টে যাব। আর একটি আমরা সেভস নেব। সেভসটি এখানে ড্র করে দিই। ওকে, তোমরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, তবু তোমরা সাপোর্ট করো না। তো আমরা এখানে লেখা ডিজাইনটি সাইটটিকে টুয়েলভ করব আর এখানে লেখার ডিজাইনটিকে 10 করব। ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর একটি স্যাপস নেব। সিলেক্ট করব লেখাটি। লেখাটি সিলেক্ট করার পর লেখার ডিজাইনে যে এখানে আরিয়ালে ক্লিক করব অ্যান্ড কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করার পর সেভসটিকে নিচে নিয়ে আসব।
কন্ট্রোল ডি প্রেস করবো আবার। ডেট অফ বার্থ কন্ট্রোল ডি প্রেস করব, ডে সার্চটাকে নিয়ে আসবো নিচে। ট্যাব প্রেস করব, অ্যান্ড ট্যাব প্রেস করার পর আমার সেম এই সেফটিকে কন্ট্রোল ডি প্রেস করে কপি করব, অ্যান্ড এখানে এভাবে নিচে নিয়ে আসার পর ইনসার্টে যাব, একটি স্যাপস নেব, এই স্যাপসটি ড্র করব, ট্যাব বেস করব, পোস্ট অফিস এস এফ টি এর উপরে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করবো। কন্ট্রোল ডি প্রেস করি এস এফ টিকে পুলিশ স্টেশন আবার কন্ট্রোল ডি প্রেস করবো। ট্যাব প্রেস করে নিয়ে যাব, ডিস্ট্রিক্ট ইনসার্টে যাব, একটি স্যাপস নেব, স্যাপসে ক্লিক করার পর এখান থেকে একটি স্যাপস নেব, স্যাপসের উপর ডবল ট্যাপ করব, অ্যান্ড এখানে স্যাপস আউটে গিয়ে নো কালার ক্লিক করব, অ্যান্ড এখানে স্যাপসের উপর ক্লিক রাইট ক্লিক করার পর অ্যাড টেক্সটে ক্লিক করব, অ্যাড টেক্সট আমি ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর টুলে যাব, টেবিলে যাওয়ার পর 10টা টেবিল নেব, আধার নাম্বার নম্বর আর টেবিল নিতে যাব, স্যাপস ইনসার্টে যাব, তারপর স্যাপস নেব, টেক্সটে ক্লিক করব, ইনসার্টে যাব, টেবিলে ক্লিক করব, অ্যান্ড ইনসার্ট টেবিলে ক্লিক করব, অ্যান্ড ওপরের ইটাতে 12টা যেহেতু নেব সেহেতু 12 লিখব, আর নিচেরটাতে যেহেতু এক্স শারীরিক নেব তাই জন্য এটা নেব, স্যাপসের উপরে ডবল ক্লিক করব, অ্যান্ড স্যাপস আউটলাইনে গিয়ে নো কালার ক্লিক করব। ওকে, আবার কন্ট্রোল ডি করে কপি পেস্ট করে নেব, বসিয়ে দেব, ট্যাব মেরে নিয়ে যাব, ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর একটি স্যাপস নেব, স্যাপসটি নেওয়ার পর ড্র করব, এই স্যাপসটিকে কন্ট্রোল ডি করে কপি পেস্ট করে নেব, কন্ট্যাক্ট নম্বর বলতে গেলে এই স্যাপসটিকে আবার আমরা কপি করব, কন্ট্রোল ডি পেস্ট করে কপি পেস্ট করব, অ্যান্ড এই স্যাপসটিকে
এই সাইজটিকে হালকা ছোট করে নেব। ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং নতুন কিছু চাইলে কমেন্ট করে জানাও। ওকে, থ্যাংক ইউ।